Where the mind is without fear and the head is held high. Where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আমি পীযূষকান্তি সাহা, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক, তোমাদের সামনে আবার চলে এসেছি। আশা করি এই করোনাকালে তোমরা সুস্থ এবং স্বাভাবিক রয়েছো এবং তোমাদের স্বাভাবিক পঠন পাঠন বিঘ্নিত যাতে না হয় তার জন্য জেলা প্রশাসন যে উদ্যোগ নিয়েছে সেই ই পাঠশালার লাভ তোমরা নিশ্চয়ই উঠাচ্ছ এবং আমাদের যে ক্লাসগুলো নিশ্চয়ই অ্যাটেন্ড করছো। আমরা চলে আসি বায়োলজির সেকেন্ড ইউনিটের প্রথম চ্যাপ্টার হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন। তার বিভিন্ন জিনিসগুলো গতদিন আমরা আলোচনা করেছিলাম, আজকে তারপর থেকে আমরা আবারও শুরু করছি। ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স, অর্থাৎ মেন্ডেল যে ইনহেরিটেন্সের সূত্রগুলো দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই যে বৈশিষ্ট্যগুলো বহন করে সেগুলো কতগুলো ফ্যাক্টরের মাধ্যমে প্রকাশিত হয়, সেই ফ্যাক্টর বলেছিলেন। কিন্তু তার সময় তিনি ক্রোমোজোম সম্বন্ধে যেহেতু কোনো ধারণা ছিল না, তাই জন্য তিনি সঠিকভাবে সেগুলো বলে যেতে পারেননি। পরবর্তীকালে আর বিভিন্ন বিজ্ঞানীগণ আর দেখলেন যে এই যে মেন্ডেলিয়ান ফ্যাক্টর সেগুলো ক্রোমোজোমে থাকে, এবং পরবর্তীকালে তারা দিলেন ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স, অর্থাৎ ক্রোমোজোমীয় তত্ত্ব। কীরকম ব্যাপারটা? ব্যাপারটা এরকম যে বলা হয় যে ক্রোমোজোম এবং এই ফ্যাক্টর যেগুলোকে জিন বলি আমরা, সেগুলো পরস্পর হাত ধরাধরি করে চলে, প্যারালালিজম। কেমন? জিন অ্যান্ড ক্রোমোজোমের প্যারালালিজম। আমরা যদি দেখি তাহলে কী দেখব না, যেমন দেখি যে এক যুগ্মাবস্থা, অর্থাৎ যুগ্মাবস্থা কীরকম না, ক্রোমোজোম আমরা দেখেছি ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, হোমোলোগাস ক্রোমোজোম। আর এই ফ্যাক্টরগুলোও কিন্তু নির্দিষ্ট লোকাসে ক্রোমোজোমে জোড়ায় জোড়ায় থাকে, তবে জিনও যা ক্রোমোজোমও জোড়ায় জোড়ায় থাকে, স্বাভাবিক ক্রোমোজোমে এইভাবে জোড়ায় জোড়ায় থাকে। এরপর পৃথকীকরণ ঘটে, এখান থেকে যখন গ্যামেট ফর্মেশন হয় তখন গ্যামেটে এগুলো সেগ্রিগেশন হয়, আলাদা আলাদাভাবে সরে যায়। কেমন? অর্থাৎ পৃথকীকরণ। দুই নম্বর আমরা বলতেই পারি পৃথকীকরণ। আচ্ছা, এবার যখন আবার জনন প্রক্রিয়ায় এগুলো আর নিষেক হয় তখন আবার জোটবদ্ধকরণ ঘটে, অর্থাৎ এগুলো আবার পরস্পর এক হয়। অর্থাৎ কি দেখছি, ক্রোমোজোমের হাত ধরে আর ফ্যাক্টরগুলো দূরে সরে যায়, আবার ক্রোমোজোমের হাত ধরেই পরস্পর তারা কাছাকাছি চলে আসে। শুধু তাই নয়, এদের স্বাতন্ত্রতা বজায় রাখে, স্বাতন্ত্রতা যেমন ক্রোমোজোম আর তাদের স্বাতন্ত্রতা বজায় রাখে, ফ্যাক্টরগুলোও সেরকম স্বাতন্ত্র বজায় রাখে। এদের ক্ষেত্রে যেমন আর স্বাধীন বিন্যাস, স্বাধীনভাবে বিন্যাস লাভ করে ক্রোমোজোমগুলি, এদের ক্ষেত্রেও ফ্যাক্টরগুলি বা জিনগুলিও স্বাধীনভাবে বিন্যাসিত হয়। তাহলে আমরা কি দেখছি, জিন এবং ক্রোমোজোম পরস্পর একই সঙ্গে প্যারালালি চলে, এই জন্য প্যারালালিজম বলে। আরও ভালো করে বলতে গেলে আর ক্রোমোজোমের মধ্যেই জিন, তাই জন্য বলা হয় জিনের ভেহিকল, ভেহিকল অফ জিন হচ্ছে ক্রোমোজোম। কেমন? ভেহিকল অফ জিন, ওই জন্য বলা হয় ভেহিকল অফ জিন হচ্ছে ক্রোমোজোম। এই হচ্ছে জিন ও ক্রোমোজোমের প্যারালালিজম। পরবর্তীকালে বিজ্ঞানী মর্গ্যান
তার সূত্রে তার পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এটা প্রমাণ করেন। যেমন আমরা দেখব লিঙ্গ সংযোজিত উত্তরাধিকারের ক্ষেত্রেও এটা আর আর প্রমাণ করেছিলেন তিনি। যেমন আর তিনি ড্রসোফিলা মেলানোগাস্টার, ড্রসোফিলাতে দুরকম ড্রসোফিলা, যেমন তিনি বৈশিষ্ট্য নিলেন যে একটা হচ্ছে আর লাল চক্ষু বিশিষ্ট স্ত্রী মাছি, তার লালের জন্য যে জিনটা দায়ী ক্রোমোজোমের উপর আছে এটা হচ্ছে লাল চোখ, লাল চোখ স্ত্রী মাছি। আর নিলেন সাধারণত সাদা চোখ বিশিষ্ট পুরুষ মাছি, সাদা চোখ বিশিষ্ট পুরুষ মাছি। আমরা যদি ক্রোমোজোমগুলোকে এইরকম দেখি তাহলে কি দেখব, না লাল চোখের জন্য যে জিন বা ফ্যাক্টর তারা আর হোমোলোগাস অবস্থায় আছে, আর এটা হোমোজাইগাস অবস্থায়, আর এখানে একটি মাত্র আছে। এবার চলে আসি এখান থেকে যে গ্যামেটগুলো পেলাম, এখান থেকে গ্যামেট পেলাম কি না, এই একটা গ্যামেট, এই একটা গ্যামেট যার মধ্যে লাল চোখের জিনটি রয়েছে, এখান থেকে আর এটা সাদা চোখের প্রচ্ছন্ন, আর এই ওয়াই আমরা যদি দেখি তাহলে এই দুটো যখন মিলিত হয় এটা এটা মিলিত হলে তাহলে কি হচ্ছে, না লাল চোখ বিশিষ্ট এটা হচ্ছে আর লাল চোখ বিশিষ্ট স্ত্রী মাছি তৈরি হলো, কিন্তু হেটারোজাইগাস। আর এই দুটো যদি মিলিত হয় তাহলে তৈরি হলো লাল চোখ বিশিষ্ট পুরুষ মাছি, লাল পুরুষ মাছি। এবার এইখান থেকে এইটার যদি আমরা কি করি, আমরা গ্যামেট পাই, এটা হচ্ছে প্রথম অপত্যজনু, F1 জেনারেশান, P জেনারেশান, এটা গ্যামেট, গ্যামেট এখান থেকে যদি F1 জেনারেশান করি এখান থেকে যে গ্যামেটগুলো আসবে সেগুলো হচ্ছে দুই রকম গ্যামেট পেলাম, এখান থেকেও দুই রকম গ্যামেট পেলাম, এবার দেখি তারা মিলিত হলে কি হচ্ছে, এই দুটো যদি মিলিত হয় তাহলে যে অপত্যটি পাবো সেখানে লাল চোখ বিশিষ্ট স্ত্রী, এইটার এইটা মিলিত হলে লাল চোখের পুরুষ, এটার এটা মিলিত হলে লাল স্ত্রী, আর এটা এটা মিলিত হলে আমরা কি দেখছি, সাদা চক্ষু বিশিষ্ট পুরুষ, সাদা চোখ বিশিষ্ট সাদা পুরুষ। তাহলে আমরা যা দেখছি তাহলে কি হচ্ছে, না এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, না বিভিন্ন রকম গ্যামেটগুলো মিলিত হয়ে তারা আলাদা হয়ে যাচ্ছে, আবার তারা একসাথে ফিরে আসছে। তাইলে আমরা এখান থেকে তিনি লিঙ্গ সংযোজিত উত্তরাধিকারের সাহায্যে আর কি না মা কী বলে আমাদের যে ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স সেটা তিনি
প্রমাণ করেন। এমনকি মানুষের ক্ষেত্রেও দেখা যায় হাইপারট্রিকোসিস, কানে লোম, সেটা দিয়েও ওয়াই ক্রোমোজোম হল্যান্ড্রিক জিনের সাহায্যে এইটা প্রমাণ করেন। আমরা এবার চলে আসব পরবর্তী অংশ, সেটা হচ্ছে ক্রোমোজোম এবং জিন। ক্রোমোজোম, ক্রোমোজোম ব্যাপারটা কী? আমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স পড়েছি, তখন ক্রোমোজোম ব্যাপারটা ছিল না, পরবর্তীকালে ক্রোমোজোম আবিষ্কার হয়েছে। ক্রোমোজোম জিনিসটা আমরা জানি যে কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে আর ক্রোমাটিন জালক থাকে, এই ক্রোমাটিন জালক থেকে সৃষ্ট যে সূত্রবত অংশ বংশগতির ধারক ও বাহক রূপে কাজ করে এবং পরিব্যক্তি ও বিযোজন বংশগতি ইত্যাদিতে মুখ্য ভূমিকা পালন করে তাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন আছে, যেমন বিভিন্ন জীবে বিভিন্ন টাইপের ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। যেমন সবচেয়ে অল্প ক্রোমোজোম আমরা যদি দেখি, তাহলে আমরা দেখি যে অফিওগ্লসামে দেখা যায় প্রচুর সংখ্যক ক্রোমোজোম, 1260টা ক্রোমোজোম দেখা যায়, কিন্তু মিউকর হিমালিস যেখানে মিউকর হিমালিস এখানে 2n = 2 দুটা ক্রোমোজোম দেখতে পাওয়া যায়। অর্থাৎ অল্প সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীব আছে, আবার অনেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জীব আছে। যেমন ড্রসোফিলাই আমরা 2n = 8 আটটা ক্রোমোজোম দেখি, মানুষের 23 জোড়া ক্রোমোজোম দেখি। তো বিভিন্ন জীবের বিভিন্ন সংখ্যক ক্রোমোজোম রয়েছে। ক্রোমোজোম আমরা যদি দেখি, তাহলে দেখব ক্রোমোজোমে লম্বালম্বী ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমে অনেকে বলেন যে ক্রোমোজোমের বাইরের দিকে একটা আবরণ আছে যাকে বলা হয় পেলিকল, এই আর ভেতরে একটা ধাত্র থাকে ম্যাট্রিক্স। আবার কেউ কেউ বলেন বর্তমানে এটা ডিসকার্ড হয়েছে, কোনো ম্যাট্রিক্স বা পেলিকুলের অস্তিত্ব দেখতে পাওয়া যায়নি। ক্রোমোজোমে আর কতগুলো খাঁজ থাকে, এই খাঁজগুলো যে খাঁজে সেন্ট্রোমিয়ারটি অবস্থান করে তাকে আমরা বলি মুখ্য খাঁজ বা প্রাইমারি কনস্ট্রিকশন, এবং বাকি খাঁজগুলোকে বলা হয় গৌণ খাঁজ, গৌণ খাঁজ। এই মুখ্য খাঁজে আর কী আছে না, সেন্ট্রোমিয়ার রয়েছে, সেন্ট্রোমিয়ারটি অবস্থান করে ক্রোমোজোমের। আর প্রতি ক্রোমোজোমে আর দুটি করে ক্রোমাটিড পরস্পর পেঁচানো অবস্থায় অবস্থান করে, দুটি করে ক্রোমাটিড পরস্পর পেঁচানো অবস্থায় অবস্থান করে প্রতিটা ক্রোমোজোম। আর বলতে গেলে আমরা যদি ঠিক করে দেখি, তাহলে এই হচ্ছে ক্রোমোজোম, ক্রোমোজোমের দুটো করে ক্রোমাটিড আর পরস্পর পেঁচানো অবস্থায় থাকে, তারা পরস্পর সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে। এই যে ক্রোমাটিডগুলো, ক্রোমাটিডগুলো কতগুলো, ক্রোমোনিমা বহুবচনে ক্রোমোনিমাটা নিয়ে, অর্থাৎ ভেতরে ক্রোমোনিমাটা উপস্থিত থাকে, ক্রোমোনিমাটা ভেতরে ক্রোমোনিমাটা থাকে। ক্রোমোজোমগুলো আর কী আছে না, এই যে ক্রোমোনিমাটা বা ক্রোমাটিড এগুলো দুরকম কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, যেই কুণ্ডলিতে আর এরা খুব সাধারণ কুণ্ডলী সহজেই খুলে যেতে পারে তাকে আমরা বলি প্যারানেমিক কুণ্ডলী কয়েলিং, আর যদি তারা এমনভাবে পেঁচানো থাকে যে খোলা খুব অসুবিধাজনক হয়, খুব দৃঢ় প্যাচ থাকে, তখন তাকে বলা হয় প্লেক্টোনেমিক কয়েলিং। এটা হচ্ছে প্যারানেমিক, প্যারানেমিক কয়েলিং বা কুণ্ডলী। আর যদি এইভাবে অবস্থান করে পরস্পর বেনির মতো পেঁচিয়ে থাকে, তখন তাকে আমরা বলি প্লেক্টোনেমিক কুণ্ডলী, প্লেক্টোনেমিক কুণ্ডলী। এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমের আর প্রাইমারি কনস্ট্রিকশন বা মুখ্য খাঁজ, এই মুখ্য খাঁজে সেন্ট্রোমিয়ারটি অবস্থান করে। সেন্ট্রোমিয়ার যদি দেখি, তাহলে কি দেখব, তার আগে আর একটা জিনিস বলে নিই, এই ক্রোমোনিমায় কতগুলো আর দানা দানা দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলি সাধারণত ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার আসলে
ক্রোমোজোমের ক্রোমানিমাটা পা এরকমভাবে কুণ্ডলী করতে করতে যায়। এই কুণ্ডলী অংশগুলোই হচ্ছে ক্রোমোমিয়ার, অর্থাৎ এখানে দানা দানা আমরা দেখতে পাই, এগুলো হচ্ছে ক্রোমোমিয়ার। আর এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে চারটা ক্রোমোমিয়ার থাকে, এটাকে বলি আমরা সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার, সেন্ট্রোমেরিক ক্রোমোনিয়ার মেয়ার, পরস্পর তারা ইন্টারকানেক্টেড থাকে। ওই জন্য আর কুণ্ডলীটা অর্থাৎ ক্রোমাটিডের যে কুণ্ডলী সেটা সেন্ট্রোমিয়ার অঞ্চলে আর দেখতে পাওয়া যায় না। কুণ্ডলীর দুপাশের দুই অংশকে বাহু বলি, এই দিকের বাহু আর বাহু, দুটোই বাহু, সাধারণত ছোট বাহুটিকে পি বলি এবং বড় বাহুটিকে আমরা কিউ বলে থাকি। অনেক সময় আর ক্রোমোজোমে যে মুখ্য খাঁজ ছাড়াও অন্য খাঁজ থাকে যাকে বলি গৌণ খাঁজ, সেই গৌণ খাঁজ এই অংশের আর কি বলে NOR নিউক্লিওলার অর্গানাইজার দেখতে পাওয়া যায়। NOR বা নিউক্লিওলার অর্গানাইজার, যেমন আমাদের মানুষের 13, 14, 15, 21, 22 এই ক্রোমোজোম নামগুলিতে NOR দেখতে পাওয়া যায়। ক্রোমোজোমের গৌণ খাঁজের পাশে যদি আর যে বাহুটা থাকে সেটা যদি খুব ছোট্ট এবং গোলাকার হয়ে যায় তখন তাকে আমরা বলি স্যাটেলাইট, এটাকে বলি স্যাটেলাইট, স্যাটেলাইট। আর এই রকম ক্রোমোজোমকে আমরা বলি স্যাট ক্রোমোজোম, স্যাট ক্রোমোজোম। এই স্যাট, স্যাট মানে কিন্তু আর স্যাটেলাইট নয়, এই স্যাট স্যাট মানে হচ্ছে আর সাইন অ্যাসিডো আর থাইমোনিউক্লিনো, কেমন, এইটা হচ্ছে স্যাট, স্যাট ক্রোমোজোম, আমরা ওই জন্য স্যাট ক্রোমোজোম বলি। মুখ্য খাঁজ যেখানে সেন্ট্রোমিয়ারটি অবস্থান করে সেখানে একটা চাকতির মতো অংশ দেখতে পাওয়া যায় যেটাকে আমরা বলি কাইনেটোকোর, কাইনেটোকোর। কীরকম ব্যাপারটা, ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা যদি দেখি, এই দুটো দুটো হচ্ছে এই যে চাকতির মতো অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি কাইনেটোকোর, কাইনেটোকোর অর্থাৎ কাইনেটোকোর, কেমন। এই অংশে আর বেমতন্তু যুক্ত হয়, এটা 0.2 থেকে, এর ব্যাস হচ্ছে 0.2 থেকে 0.25 মাইক্রন, আর এখান থেকে আর কতগুলো আমরা দেখতে পাই, এখান থেকে কতগুলো মাইক্রোটিউবিউল বেরিয়ে এসছে, এগুলো 2 থেকে 40 মাইক্রোটিউবিউল দেখতে পাওয়া যায়। এই হচ্ছে আর ক্রোমোজোমের মর্ফোলজিক্যাল স্ট্রাকচার বা ভৌত গঠন। এই ভৌত গঠনে আমরা আর যদিও আমরা এর আগে ক্লাসগুলোতে আমরা কিছুটা জেনেছি, আজকে আমরা এটার ভৌত গঠন সামান্য জানলাম, এর পরবর্তী অংশগুলোতে তাহলে আমাদের আর বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ক্রোমোজোম এটাকে আমরা সেন্ট্রোমিয়ারটি কোথায় আছে সেই অনুযায়ী ক্রোমোজোমকে চারটে ভাগে ভাগ করি। যেমন সেন্ট্রোমিয়ারটা যদি মাঝে থাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ারটি যদি মাঝখানের থেকে একটু নিচে থাকে তাহলে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এগুলো আমরা যদিও ক্লাস টেনে কিছুটা আর আমরা জেনেছি, কোষ বিভাজনকালে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভি এর মতো ধারণ করে। আচ্ছা, সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম কোষ বিভাজনকারে এল এর মতো অবস্থান করে, যদি একদম প্রান্তে থাকে তখন তাকে আমরা বলি আর টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, টেলোসেন্ট্রিক। আর কোষ বিভাজনকালে এটা আয়ের মতো অবস্থান করে এবং যখন এক প্রান্তের একটু নিচে থাকে তখন তাকে আমরা বলি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, অ্যাক্রোসেন্ট্রিক। এই যে এটা দেখতে আর কোষ বিভাজনকালে জে এর মতো অবস্থান করে, আর যদি সেন্ট্রোমিয়ার না থাকে তখন তাকে বলি আসেন্ট্রিক ক্রোমোজোম, আসেন্ট্রিক ক্রোমোজোম। এই কতগুলো ভাগ আছে ক্রোমোজোমের, আমরা চলে আসি ক্রোমোজোম, এটা তো গেল সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। আবার সেন্ট্রোমিয়ারটা যদি
একটা থাকে মনোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ার, যদি আর দুটো থাকে ডাইসেন্ট্রিক ক্রোমোসোম। যেমন ভুট্টাতে আমরা অনেক সময় ডাইসেন্ট্রিক, গমে আমরা ডাইসেন্ট্রিক, কয়েকটা প্রজাতিতে ডাইসেন্ট্রিক ক্রোমোসোম দেখতে পাওয়া যায়। আর যদি অনেকগুলো থাকে তাকে পলিসেন্ট্রিক বা ডিফিউজ সেন্ট্রোমেরিক ক্রোমোসোম আমরা বলে থাকি। পলিসেন্ট্রিক কলা গাছের ক্ষেত্রে ডিফিউজ সেন্ট্রোমেরিক ক্রোমোসোম আমরা দেখতে পাই। ক্রোমোসোমগুলোকে আমরা সাধারণত আর প্রকৃতি অনুযায়ী দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোসোম, এটা আমরা জানি। হ্যাপ্লয়েড অর্থাৎ ক্রোমোসোম যখন একক সেটে থাকে, সিঙ্গল সেটে থাকে, সাধারণত গ্যামেটে সিঙ্গল সেটে থাকে গ্যামেটের মধ্যে, আর তখন তাকে আমরা বলি আর হ্যাপ্লয়েড ক্রোমোসোম, যেটাকে এন দিয়ে প্রকাশ করা হয়। আর যদি ডিপ্লয়েড অর্থাৎ ডাবল সেটে থাকে, দ্বিগুণ সেটে থাকে, ডাবল সেটে, তখন আমরা তাকে বলি আর ডিপ্লয়েড ক্রোমোসোম। ডিপ্লয়েড, ডিপ্লয়েড নাম্বার, এটাকে 2n দিয়ে প্রকাশ করা হয়। মানুষের ক্ষেত্রে যেমন 2n = 46 বা 23 জোড়া আমরা বলে থাকি, n = 23। গ্যামেটে 23টা করে ক্রোমোসোম থাকে, অর্থাৎ শুক্রাণু বা ডিম্বাণুতে 23টা করে ক্রোমোসোম, এবং আর দেহকোষে 46টা, প্রতিটা দেহকোষে 46টা বা 2n = 46, এই 46 নাম্বারে 23 জোড়া ক্রোমোসোম দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে, আর আমরা ক্রোমোসোমগুলোকে আবার দুটো ভাগে ভাগ করি। কতগুলো ক্রোমোসোম আছে যেটাকে বলা হয় অটোজোম, অর্থাৎ অটোজোম তাকেই বলি যদি দেহকোষ নির্ধারণকারী ক্রোমোসোম, এটাকে বলি দেহ গঠনকারী ক্রোমোসোম, দেহ গঠনকারী ক্রোমোসোম তাকে আমরা বলি অটোজোম। আর লিঙ্গ নির্ধারণকারী, সেক্স ডিটারমিনিং যদি হয় তাকে বলি আমরা অ্যালোজোম বা সেক্স ক্রোমোসোম, তাহলে ক্রোমোসোমকে অর্থাৎ কি তার কাজ সেই অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করেছি, অটোজোম এবং সেক্স ক্রোমোসোম, এই দুটো ভাগে আমরা ভাগ করি ক্রোমোসোমগুলোকে। আমরা চলে আসি ক্রোমোসোমগুলো আর ইন্টারফেজ দশায়। আমরা জানি যে ক্রোমোসোমগুলো কুণ্ডলীকৃত অবস্থায় থাকে ইন্টারফেস দশায়, এবং তারপর অকুণ্ডলিত হয়ে এরা ক্রোমোসোম গঠন করে। এই কুণ্ডলিত অবস্থায় থাকাকালীন কেমন, কোথাও কোথাও বেশি কুণ্ডলীকরণ ঘটে কুণ্ডলিত অবস্থায় থাকে, কোথাও কোথাও আর কম কুণ্ডলিত থাকে। যেখানে বেশি কুণ্ডলিত থাকে সেই অঞ্চলটাকে আমরা বলি হেটারোক্রোমাটিক রিজিয়ান, আর যেখানে কম কুণ্ডলিত থাকে তাকে আমরা বলি ইউক্রোমাটিক রিজিয়ান। তাহলে হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন, এটা হচ্ছে ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি অ্যাসিটোকার্মিন বা অ্যাসিটো অর্সিন কেমন ফুয়েলজেন ইত্যাদি দিয়ে আমরা স্টেইন করি, রঞ্জন করি, তাহলে আমরা দেখব যে কোনো কোনো অংশ হালকা রং নিয়েছে। এই হালকা রং মানে এখানে কুণ্ডলিক অংশ, হালকা কুণ্ডলী আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। এইখানে আর জেনেটিক মেটেরিয়াল থাকে, জিনগত বস্তু থাকে, এবং এই এই অংশ জিনগতভাবে সক্রিয়। কিন্তু কোনো কোনো জায়গায় গাঢ় রঞ্জক নেই, কেন নেয় না, এখানের আর গাঢ়ভাবে এরা অতি কুণ্ডলিত অবস্থায় থাকে, যার জন্য আর রঞ্জন নেই, গাঢ় রঙের হয়, এটাকে বলা হয় হেটারোক্রোমাটিক রিজিয়ান। এই এই অঞ্চলে হেটারোক্রোমাটিক রিজিয়ানে সাধারণত জিনগতভাবে এটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। আমরা এবার আর এই যে রং নেওয়ার ক্ষমতা এটাকে বলা হয় হেটারোপিকনোসিস, কেমন হেটারোপিকনোসিস। আমরা চলে আসি এবার, সেটা হচ্ছে জিন, ক্রোমোসোম। আচ্ছা ক্রোমোসোমের কাজ কী? ক্রোমোসোমের কাজ হচ্ছে, এক, ক্রোমোসোম হচ্ছে জিন ধারণ করে, লিঙ্গ নির্ধারণ করে, বংশগতির ধারক ও বাহক, বংশগত বৈশিষ্ট্য বহন করে, গ্যামেট গঠন করে, এগুলো হচ্ছে ক্রোমোসোমের আর কতগুলো কাজ। আমরা চলে আসি জিন, জিন ব্যাপারটা কী? জিন হচ্ছে ক্রোমোজোমের মধ্যে অবস্থিত, এই যে ক্রোমোজোম তার মধ্যে অবস্থিত আর যা একক, যে একক কিনা আর একটি ফেনোটাইপিক বৈশিষ্ট্য নির্ধারণের জন্য দায়ী, একটি ফেনোটাইপিক বৈশিষ্ট্য নির্ধারণ করে, একটি কাজের একক হিসাবে কাজ করে, একটা নিউক্লিওটাইড তৈরি করে, নিউক্লিওটাইড, তাই আমরা বলি ওয়ান জিন
ওয়ান নিউক্লিওটাইড ওয়ান ফাংশান ওয়ান ফেনোটাইপ, অর্থাৎ নিউক্লিও ক্রোমোজোমের মধ্যে অবস্থিত যে একক একটি নিউক্লিওটাইড গঠনের দ্বারা একটি কাজের সূচনা করে এবং একটি ফেনোটাইপিক বৈশিষ্ট্য বহন করে তাকেই আমরা জিন বলি। এই জিন আর কী বলে নানারকমভাবে আমরা জিনগুলোকে ডিফাইন করতে পারি, যেমন হচ্ছে সিস্টর্ন, রেকন, কমপ্লন, কেমন, যেমন রিকম্বিনেশনের একক সেটা হচ্ছে রেকন, যদি মিউটেশনের একক হয় তাহলে মিউটন, কেমন, মিউটন, মিউটেশনের এককে আমরা বলি মিউটন, রিকম্বিনেশনের এককে আমরা বলি কেমন, রেকন, রেপ্লিকন, রেপ্লিকেশনের এককে বলি রেপ্লিকন, রেপ্লিকন, এরকমভাবে আমরা জিনকে নানাভাবে ডিফাইন করতে পারি। আমরা আমরা চলে আসি জিনগুলো আবার বেশ কয়েক রকম, যেমন আর কী বলে স্ট্রাকচারাল জিন, স্ট্রাকচার গঠন করে, অপারেশনাল জিন যেটা অপারেট করতে সাহায্য করে, বা কী বলে জাম্পিং জিন, একটার থেকে আরেকটাই গিয়ে চলে যায়, অর্থাৎ ট্রান্সপোজন এলিমেন্ট থাকে যার জন্য এক এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এটা জাম্পিং জিন, অথবা কী বলে অঙ্কোজিন, যে যে জিনের জন্য ক্যান্সার কোষ সৃষ্টি হয় তাকে বলি আমরা অঙ্কোজিন। তো জিন নানারকম হতে পারে আমরা, আর সাধারণত আর ইউ ক্রোমোজোম এবং জিন এই সম্বন্ধে একটা সাধারণ ধারণা নিলাম, ডিটেলস স্টাডি আমরা পরবর্তী চ্যাপ্টারে করব। আমরা এইবার চলে আসব সেটা হচ্ছে আর পরবর্তী অংশ, সেটা হচ্ছে সেক্স ডিটারমিনেশন, অর্থাৎ লিঙ্গ নির্ধারণ। লিঙ্গ নির্ধারণ আমাদের যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে পাখিতে, মানুষে এবং আর কী বলে মৌমাছিতে। আমরা প্রথম চলে আসি সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ। এটা সাধারণত জিনগতভাবে লিঙ্গ নির্ধারণ হয়, ক্রোমোজোমের ভিত্তিতে লিঙ্গ নির্ধারণ হয়ে থাকে। আমরা প্রথম চলে আসি, আবার অনেক সময় পরিবেশের জন্যও লিঙ্গ নির্ধারণ কিছুটা ফ্যাক্ট কাজ করে, যেমন কচ্ছপের কিছু প্রজাতিতে লিঙ্গ নির্ধারণ, আগে লিখি সেক্স ডিটারমিনেশন, ডিটারমিনেশন লিঙ্গ নির্ধারণ। আচ্ছা, এখানে একটু দেখি যে কখনো কখনো দেখব কচ্ছপের কতগুলো প্রজাতিতে আছে যেখানে আর প্রজাতি যেখানে কম যদি টেম্পারেচার থাকে, মানে শীতকালে, শীতকালে সাধারণত আর পুরুষ প্রজাতি তৈরি হয়, এবং গ্রীষ্মকালের দিকে, গ্রীষ্মকালে যখন টেম্পারেচার বেশি হয় তখন স্ত্রী প্রজাতি তৈরি হয়। এখানে আর কী বলে এটা একটা কী বলে পরিবেশটা বা টেম্পারেচারটা একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা জিন দ্বারা নিয়ন্ত্রিত এবার আর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আমরা দেখব, যেমন মানুষের ক্ষেত্রে চলে আসি। মানুষের ক্ষেত্রে সেক্স ডিটারমিনেশন আমরা ক্লাস টেনে কিছুটা জেনেছি, এখানে আমরা দেখেছি যে আমরা জানি যে মানুষের দেহে অটোজোম সংখ্যা 44 আর পুরুষের ক্ষেত্রে এই স্ত্রীর দেহের ক্ষেত্রে এক্স এক্স ক্রোমোজোম থাকে, এটা হচ্ছে স্ত্রী দেহ, এবং পুরুষের ক্ষেত্রে 44টা অটোজোম আর এক্স ওয়াই ক্রোমোজোম থাকে, এখান থেকে গ্যামেট, একই রকম গ্যামেট তৈরি হয়, এই জন্য আমরা বলি হোমোগ্যামেটিক ফিমেল, যেখানে 22টা অটোজোম, অর্থাৎ গ্যামেটের ক্ষেত্রে 22টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম সমন্বিত গ্যামেট গঠন করে, গ্যামেট গঠন করে। এবং পুরুষের ক্ষেত্রে এখানে যেহেতু দুরকম গ্যামেট হয়, 22টা অটোজোম প্লাস একটা এক্স, কেমন, অথবা 22টা অটোজোম একটা ওয়াই, এই জন্য আর ফিমেল মেলকে আমরা বলি হেটারোগ্যামেটিক, দুরকম গ্যামেট তৈরি করার ক্ষমতা আছে বলে আমরা এটাকে হেটারোগ্যামেটিক আর মেল বলে থাকি, কেমন। আচ্ছা, ঠিক
এইরকমভাবেই আর বেশ কিছু পতঙ্গেও আমরা এরকম আর সেক্স ডিটারমিনেশান দেখতে পাই। আমরা দেখি যে এইটা আর এইটা যদি মিলিত হয়, এটা আগেই জেনেছি 44A প্লাস অটোজোম প্লাস XX, তার মানে কন্যা সন্তান হবে। আর এটা যদি এর সাথে মিলিত হয় তাহলে 44A প্লাস XY, এখান এক্ষেত্রে পুত্র সন্তান হবে। এটা সাধারণ পদ্ধতি। এখানে আর ক্রোমোজোমের ব্যাপারটা, অর্থাৎ সেক্স ক্রোমোজোম এলে ওয়াই, এলে পুত্র, ওয়াই না এলে আর কন্যা সন্তান, এটা আমরা জানি। এবার আমরা চলে আসি এক্ষেত্রে জিনের বা ওয়াই ক্রোমোজোমের কি ভূমিকা আছে। ওয়াই ক্রোমোজোমের ভূমিকা এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্স ডিটারমিনেশনে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কি আছে আমরা যদি দেখি, তাহলে কি দেখব না, আর একটু আঁকি। এই যদি ওয়াই ক্রোমোজোম হয়, ওয়াই ক্রোমোজোমের উপরে আর নিচে পিএআর, ঠিক এই জায়গায় একদম ঠিক নিচে একটা জিন থাকে যেটাকে বলি আমরা এসআরওয়াই জিন। এসআরওয়াই মানে হচ্ছে এসআরওয়াই সেক্স ডিটারমিনিং রিজিয়ন ওয়াই। এখানে সেক্স ডিটারমিনিং রিজিয়ন ওয়াই দেখতে পাওয়া যায়। আর এই জিনের প্রভাবে আর একটা ক্ষরণ হয়, ফ্যাক্টর কাজ করে, তাকে বলা হয় টিডিএফ, টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর। এই টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর আর দেখতে পাওয়া যায়, ঠিক আছে। টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর হলো, আমরা চলে আসি কিভাবে কাজ করে না। সাধারণত আর প্রথম 4-6 সপ্তাহ, গর্ভের প্রথম 4-6 সপ্তাহ আর সাধারণত আর পুরুষ এবং স্ত্রীতে তেমন ভেদ পাওয়া যায় না। এরপর সাধারণত আর কর্টেক্স অঞ্চল থেকে, কর্টেক্স অঞ্চলের কোষগুলি থেকে মাতৃদেহে আর কি বলে যে স্ত্রী দেহের গঠন শুরু হয়, আর মেডালা অঞ্চলের কোষগুলো থেকে সাধারণত এখান থেকে যদি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে মেডালা অঞ্চলের কোষগুলো সক্রিয় হয়, আর মেডালা অঞ্চলের কোষগুলো যদি সক্রিয় হয় তাহলে সেখানে আর কি বলে আমরা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন HCG হরমোনের প্রভাবে শুক্রাশয়, সেমিনিফেরাস টিউবিউলস এগুলো তৈরি হয়। কিভাবে হয় না, ওয়াই ক্রোমোজোম যদি থাকে তাহলে এসআরওয়াই জিন, এই এসআরওয়াই জিনের প্রভাবে, এটা আর ছোট বাহু মানে পি বাহুর প্রথম দিকে থাকে, এসআরওয়াই জিনের প্রভাবে আর টিডিএফ সক্রিয় হয়। টিডিএফ সক্রিয় হলে সেখান থেকে আর সেটা কি বলে টেস্টিস তৈরি করতে আর সাহায্য করে। এখানে TFM টেস্টিকুলার ফেমিনাইজেশন আর মিউটেশন, এক্স ক্রোমোজোমে TFM টেস্টিকুলার ফেমিনাইজেশন মিউটেশনের ফলে একটা গ্রাহক প্রোটিন তৈরি হয়, যেটা কি না এই এটাকে গ্রহণ করতে সক্ষম হয়, ফ্যাক্টর থেকে যে বেরিয়ে আসে সেটা গ্রহণ করতে সক্ষম হয়। কেমন এই টেস্টোস্টেরন আর গ্রাহক গ্রহণ করে, আর গ্রহণ করে তবে আর পুরুষ জননাঙ্গ তৈরিতে সাহায্য করে। এটা হচ্ছে সেক্স ডিটারমিনেশান ইন হিউম্যান, এসওআরওয়াই জিন এবং টিডিএফ টেস্টিস ডিটারমিনিং ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চলে আসি এবার, সেটা হচ্ছে পাখির ক্ষেত্রে। পাখির ক্ষেত্রে সাধারণত পাখির লিঙ্গ নির্ধারণ,
এদের ক্ষেত্রেও মানুষের মতোই ক্রোমোজোম আছে, এদের এদের হচ্ছে জেড জেড আর জেড ডব্লিউ, এই দুটো কাজ করে। সাধারণত মোরগের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কি আছে না জেড জেড, এদের 76টা ক্রোমোজোম, 76টা অটোজোম প্লাস জেড জেড, এটা হচ্ছে মোরগ। এবং মুরগির ক্ষেত্রে 76টা প্লাস জেড ডব্লিউ, 76টা অটোজোম, এটা হচ্ছে মোরগ। আর 76টা অটোজোম প্লাস জেড ডব্লিউ, এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে। এবার কি হলো, এখান থেকে যখন গ্যামেট তৈরি হলো, তার মানে হ্যাঁ 38 অটোজোম প্লাস জেড এইভাবে এলো, এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা হোমোগ্যামেটিক মেল। মানুষের ক্ষেত্রে হোমোগ্যামেটিক ফিমেল ছিল, কিন্তু পাখির ক্ষেত্রে হোমোগ্যামেটিক মেল কেমন। আর এখান থেকে দুরকম তৈরি হলো, এদের ক্ষেত্রে হেটারোগ্যামেটিক ফিমেল, জেড একটা আর 38 প্লাস ডব্লিউ আর একটা। যদি এটা আর এটা মিলিত হলো, তাইলে 76 এ অটোজোম প্লাস জেড জেড, তার মানে এক্ষেত্রে আর আবার মোরগ উৎপন্ন হবে। আর এটার সাথে এটা যদি মিলিত হয়, তাহলে 76 প্লাস জেড ডব্লিউ, এক্ষেত্রে মুরগি অর্থাৎ স্ত্রী তৈরি হবে। এই যে, আর এই হচ্ছে পাখির লিঙ্গ, এদের ক্ষেত্রেও দুরকম আর গ্যামেট আর আছে, কিন্তু এদের ক্ষেত্রেও জিন, বিশেষ করতে ডিএমআরটি কেমন, ডিএমআরটিআই এই ধরনের কিছু জিন, যেটা এদের ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলে আসি মৌমাছি। মৌমাছির ক্ষেত্রে একটা অদ্ভুত, মৌমাছির ক্ষেত্রে কি আছে, মৌমাছির ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি দেখব, মৌমাছিতে সাধারণত এদের আর টু এন বিশিষ্ট থেকে সরাসরি আর কি হয়, টু এন হচ্ছে ডিপ্লয়েড, এবং এদের টু এন ইজ ইকুয়াল টু 32, সাধারণত 32টা, আর এন ইজ ইকুয়াল টু হচ্ছে 16। ড্রোন মানে পুরুষ মৌমাছি কিন্তু, আর এদের যেহেতু অনিষিক্ত ডিম্বাণু থেকে হয়, তাহলে এন ইজ ইকুয়াল টু 16 পুরুষের ক্ষেত্রে। আর সাধারণত স্ত্রী বা রানী মৌমাছি, রানী মৌমাছি এদের টু ইন ইজ ইকুয়াল টু 32। এখান থেকে যখন গ্যামেট তৈরি হয়, তখন গ্যামেট, গ্যামেটের ক্ষেত্রে কি হচ্ছে, এন ইজ ইকুয়াল টু 16, এই গ্যামেট, এই গ্যামেট থেকে সরাসরি সরাসরি আর অপুংজনী প্রক্রিয়ায় ড্রোনস তৈরি হয়, পুরুষ মৌমাছি তৈরি হয়। আর এইখানে পুরুষ মৌমাছি তৈরি হলো, এই গ্যামেট আর এই গ্যামেট যদি মিলিত হয়, তাহলে কি হলো, টু এন ইজ ইকুয়াল টু 32 হলো। এই টু এন ইজ ইকুয়াল টু 32টা অর্থাৎ ডিপ্লয়েড যে জাইগোট, সেখানে যদি রয়্যাল জেলি পেলো, তাইলে এটা হয়ে গেল রানী মৌমাছি। আর যদি রয়্যাল জেলি না পেয়ে বি ব্রেড পায়, তখন এটা তৈরি হয়ে যায় আর শ্রমিক মৌমাছি। এইভাবে এদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ সম্পন্ন হয়। মৌমাছির ক্ষেত্রে সাধারণত সেক্স ডিটারমিনিং আর লোকাস থাকে, সেই লোকাস থেকে কিছু আর জিন থাকার জন্য আর এইটা অংশগ্রহণ করে এদের সেক্স ডিটারমিনেশানে, সাধারণত এইভাবে এদের সেক্স ডিটারমিনেশান হয়। তাহলে আমরা লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া তিনটে জীবের ক্ষেত্রে, অর্থাৎ কী বলে মানুষের ক্ষেত্রে কীভাবে হয়, এবং ওয়াই জিনের কার্যকারিতা কী, পাখিদের ক্ষেত্রে কীভাবে হয়, এবং মৌমাছির ক্ষেত্রে কীভাবে হয়, তা সম্বন্ধে আমরা একটু ধারণা লাভ করলাম। ঠিক আছে, পরবর্তী অংশে আমরা চলে আসি দুটো জিনিস, লিঙ্কেজ এবং ক্রসিং ওভার। মেন্ডেলিয়ান থিওরি সব কিছু ফলো করে চলে না,
তার কারণ আছে। কারণ জিনগুলো কখনো কখনো কি আছে, খুব কাছাকাছি ক্রোমোজোমে যখন খুব কাছাকাছি জিনগুলো থাকে, সেই জিনগুলো না খুব কাছাকাছি থাকার সময় যখন তারা গ্যামেটে ভাগ হয়ে যায়, তখন কাছাকাছি জিনগুলো একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখতে পাওয়া যায়, একসাথে চলার। যেমন আমরা দেখি না যে আমরা কয়েক বন্ধু একসাথেই সবসময় চলছি, তেমনি জিনগুলোরও এত কাছাকাছি থাকে যে বন্ধুত্ব প্রগাঢ়, ওই জন্য তারা সবসময় একই ক্রোমোজোমে থাকার চেষ্টা করে। আর এই ঘটনাটাকে বলি আমরা লিঙ্কেজ, যে ঘটন যে যে কারণে আর জিনগুলি একই ক্রোমোজোমে থাকার প্রবণতা দেখায় তাকে বলা হয় লিঙ্কেজ। লিঙ্কেজ ব্যাপারটা, লিঙ্কেজের ফলে যে জিনগুলো লিঙ্কেজ দেখায় তাদের বলা হয় লিঙ্কড জিন, লিঙ্কড জিন। এবং এই গ্রুপ অফ ক্রোমোজোমস এটাকে বলা হয় লিঙ্কেজ, লিঙ্কেজ গ্রুপ। কেমন এই লিঙ্কেজ এবং লিঙ্কড জিন ব্যাপারটা আমরা আর জানলাম। সাধারণত লিঙ্কেজের তাৎপর্য কী, লিঙ্কেজের তাৎপর্য আছে কীরকম, না এই যে কাছাকাছি, যত কাছাকাছি থাকবে তত লিঙ্কেজ গ্রুপ তৈরি করবে। আর তার ফলে আমরা কখনো কখনো আর যখন কাঙ্ক্ষিত জিনগুলোকে আমরা আর লিঙ্কড জিন রূপে কাজ করানোর চেষ্টা করি, তাহলে কি হয় না আমাদের মার্কার রূপে কাজ করে এবং আমরা সেগুলোকে আর সহজেই চিহ্নিত করতে পারি। এই হচ্ছে লিঙ্কড জিন বা লিঙ্কেজ। আমরা চলে আসি এরপর হচ্ছে লিঙ্কেজের ঠিক বিপরীত অংশটাই হচ্ছে ক্রসিং ওভার, অর্থাৎ জিনগুলো যখন একটু দূরে দূরে থাকে তখন একই ক্রোমোজোমে না থেকে এগুলো আর বিভিন্ন ক্রোমোজোমে আর চলে যাওয়ার প্রবণতা দেখায়। ক্রসিং ওভার অর্থাৎ ক্রোমাটিড খণ্ডের বিনিময় ঘটে, যার ফলে ক্রসিং ওভার হয়। অর্থাৎ আমরা জানি আগেই পড়েছি যে প্রক্রিয়ায় আর মিওসিস ক্রম কোষ বিভাজনের প্রথম প্রভেজের প্যাকেটিং উপদশায় নন সিস্টার ক্রোমাটিডগুলির খণ্ডাংশ বিনিময় ঘটে, তাকে আমরা বলি ক্রসিং ওভার। এই ক্রসিং ওভার তার কিছু বৈশিষ্ট্য আছে, কি আছে ক্রসিং ওভার অর্থাৎ দুটো ক্রোমোজোম ধরে নিই ক্রসিং ওভার, অর্থাৎ এইখানে ক্রসিং ওভার যদি হয় তাহলে তাদের মধ্যে রিকম্বিনেশন দেখা যায়, অর্থাৎ এটা এরকম হলো রিকম্বিনেশন দেখা যায়। ক্রসিং ওভার নন সিস্টার ক্রোমাটিডেই দেখতে পাওয়া যায় এবং ক্রসিং ওভারে কখনোই 50%-এর বেশি ক্রসিং ওভার হয় না। এবং যদি কী বলে ক্রসিং ওভারের সম্ভাবনা কমে যায় যদি বয়স বেশি থাকে, মাতার বয়স যদি বেশি থাকে তাহলে ক্রসিং ওভারের সম্ভাবনা কমতে থাকে। আমরা আর এবার আসি, সেটা হচ্ছে ক্রসিং ওভার এটা দুভাবে হতে পারে। একটা এক তো এমনি কোষের জার্মিনাল ক্রসিং ওভার, অর্থাৎ জনন কোষে যদি ক্রসিং ওভার হয় সাধারণত মিওসিসের ফলে জার্মিনাল ক্রসিং ওভার হয়। কোনো কোনো ক্ষেত্রে যেমন ড্রসোফিলাতে সোমাটিক ক্রসিং ওভারও দেখতে পাওয়া যায়, যার কোনো গুরুত্ব তেমন নেই ক্রসিং ওভার। আর এটা কী বলে এর সংখ্যার দিক দিয়ে দুটো, যদি সিঙ্গল ক্রসিং ওভার হয় অর্থাৎ এক একদিকে ক্রসিং ওভার কীরকম ব্যাপারটা, অর্থাৎ চলে আসি আমরা একটি ক্রসিং ওভার হচ্ছে এই নন সিস্টার ক্রোমাটিড, দুটো নন সিস্টার ক্রোমাটিড তাদের মধ্যে এক জায়গায় যদি ক্রসিং ওভার হয়, অর্থাৎ এই দুটোতে ক্রসিং ওভার হয় সাধারণত, যদি এরম হলো একটি ক্রসিং ওভার তাহলে আমরা আর এটাকে বলা হচ্ছে সিঙ্গেল ক্রসিং ওভার, আর যদি দুটোতে হয় দুই জায়গা দুভাবে হয় তাহলে ডাবল ক্রসিং ওভার, অর্থাৎ এইটা দুটো ক্রসিং ওভার হলো। এই দুটো ক্রসিং ওভার আর সাধারণত দুরকম হতে পারে, ডাবল ক্রসিং ওভার রেসিপ্রোকাল আর কমপ্লিমেন্টারি। রেসিপ্রোকাল মানে এই দুটোতে যদি ক্রসিং ওভার হয় তাহলে রেসিপ্রোকাল, আর এটার আবার এই দুটোতেও যদি ক্রসিং ওভার হয় তখন তাকে বলা হয় কমপ্লিমেন্টারি ক্রসিং ওভার। এই নানা রকম ক্রসিং ওভার হতে পারে। ক্রসিং ওভার সাধারণত বিভিন্ন আর ইসের উপর কাজ করে, যেমন বলেছিলাম যে মাতার বয়স যদি বেশি হয় তাহলে আর
ক্রসিং ওভার সাধারণত কি হয় না, ক্রসিং ওভার হার কমতে থাকে। মাতার বয়স বেশি হলে ক্রসিং ওভারের হার কমে, টেম্পারেচার যদি বেশি থাকে তাহলেও ক্রসিং ওভারের হার কমতে থাকে। এই হচ্ছে ব্যাপার। ক্রসিং ওভার কীভাবে হয় আগেই আমরা আর কিছু অংশ পড়েছি, যেমন কোষ বিভাজনের প্রথম প্রবেশের প্যাকেটিন উপদশায় প্রথমে কী বলে হোমোলোগাস ক্রোমোজোমগুলি পাশাপাশি এলো, ডায়াড গঠন করলো, ডায়াড গঠন করলো, ডায়াড থেকে এরপর টেট্রাড গঠন করে। অর্থাৎ আমরা এটাকে জানি যে এই দুটো সাইনাপটোনিমাল কমপ্লেক্স দ্বারা পরস্পর যুক্ত থাকে, এটা টেট্রাড গঠন করলো, আর প্রতিটি ক্রোমাটিড দুটো করে ক্রোমাটিডে বিভক্ত হলো প্রতিটি ক্রোমোজোম, তার ফলে টেট্রাড গঠন করলো। এগুলোকে আমরা আমরা সাধারণত একই ক্রোমোজোমের ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড, এবং এগুলো হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কায়াজমা ফর্মেশন হয়, অর্থাৎ এখানে কি হলো না, ইংরেজি এক্স অক্ষরের মতো পেঁচিয়ে অবস্থান করলো, কায়াজমা ফর্মেশন হলো। আর এইখানে এন্ডো নিউক্লিয়াস দ্বারা আর এই অংশটা বিচ্ছিন্ন হয়, কেমন, এন্ডো নিউক্লিয়াস এবং লাইগেজ দ্বারা জোড়া লাগে। এই এন্ডো নিউক্লিয়াস দ্বারা বিচ্ছিন্ন হয়ে লাইগেজ দ্বারা যখন জোড়া লাগে তখন এটা বলা যায় উদরপিণ্ডি বুধর ঘাড়ে চলে এলো, অর্থাৎ খণ্ডাংশ বিনিময় হলো। খণ্ডাংশ বিনিময় হওয়ার পর এই যে এই অবস্থা, এটা আস্তে আস্তে টার্মিনালাইজেশন প্রান্তীয় গমন ঘটে, আর তখন এটার খণ্ডাংশ একদম আলাদা আলাদা হয়ে যায়। অর্থাৎ এখানেই কি হয় না, এই অংশ ক্রসিং ওভার তৈরি করে। ক্রসিং ওভারের সৃষ্টি হয়, এইভাবে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার এর গুরুত্ব কী? এক তো ক্রসিং ওভারের ফলে আর ক্রোমাটিড খণ্ডের বিনিময় ঘটে, ফলে খণ্ডাংশের বিনিময়ের ফলে আর রিকম্বিনেশন ঘটে, রিকম্বিনেশন হলে আর বৈশিষ্ট্যের আর ভ্যারিয়েশন হতে পারে, বৈশিষ্ট্যের ভ্যারিয়েশন হয়। আর সব থেকে বড় কথা, আর এই যে ক্রসিং ওভারের দ্বারা আমরা জিন ম্যাপিং করে থাকি, জিন ম্যাপিং, কেমন, জিন ম্যাপিং কি, ক্রোমোজোম ম্যাপিং বা জিন ম্যাপিং, অর্থাৎ কত পার্সেন্ট ক্রসিং ওভার হয়েছে তা দেখে আমরা ক্রোমোজোমের উপর কত কোনখানে জিন আছে সেগুলো বুঝতে পারি। মনে করি এ জিন, বি জিন আর সি জিন ক্রোমোজোমের মধ্যে আছে, এটা যদি 20% ক্রসিং ওভার হয় তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে আর 20 ম্যাপ ইউনিট, কেমন, ম্যাপ ইউনিট, সাধারণত 20 ম্যাপ ইউনিট, বা এটাকে আমরা সেন্টিমর্গান দিয়ে আর প্রকাশ করি। এখানে যদি 10% হয় তাহলে বি আর সি এর মধ্যে যে 10% যদি ক্রসিং ওভার হয় তাহলে বি আর সি এর মধ্যে দূরত্ব হচ্ছে 10 সেন্টিমর্গান। এইভাবে আমরা আর কি করি, ক্রোমোজোম ম্যাপিং করতে পারি। ক্রোমোজোম ম্যাপিংয়ের সাহায্যে আমরা আর ক্রোমোজোমের উপর যে রৈখিক দূরত্ব, জিনগুলোর রৈখিক দূরত্ব জানতে পারি, ক্রসিং ওভার কতখানি হয়েছে সেগুলো যেমন জানতে পারি, আর তার সাথে সাথে আর এগুলো আর জেনেটিক্যাল যে আমাদের পরীক্ষা নিরীক্ষা তার কাজে আর সহায়ক হয়। আমরা এবার আসব, সেটা হচ্ছে সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সের কিছু আর অ্যাবনর্মালিটিস, কিছু আর রোগ, অ্যাবনর্মালিটিস সেক্স লিঙ্ক ইনহেরিটেন্সে কীরকম, যেমন জিনগত কিছু রোগ, আমরা এবার চলে আসব। প্রথম চলে আসি বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া। প্রথম আসি আমরা হিমোফিলিয়া। হিমোফিলিয়া আমরা জানি, হিমোফিলিয়া সামান্য একটু ধারণা আছে আমাদের, ক্লাস টেনে আমরা করেছিলাম। হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা এই দুটো হচ্ছে আর সেক্স লিঙ্ক ইনহেরিটেন্স, অর্থাৎ এক্স ক্রোমোজোমের হাত ধরে চলে এবং প্রচ্ছন্ন জিনের দ্বারা, প্রচ্ছন্ন জিনের দ্বারা, মিউটেশনের ফলে যে প্রচ্ছন্ন জিন তার দ্বারা ঘটে। হিমোফিলিয়ার ক্ষেত্রে কী আছে না, আমাদের
হিমোফিলিয়া এটা দুরকম আমরা জানি যে হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া রয়্যাল হিমোফিলিয়া বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া যেখানে হিম এ জিনের ত্রুটিপূর্ণ আর থাকার জন্য ত্রুটি থাকার জন্য আর কি হয় না ফ্যাক্টর এইট তৈরি হতে পারে না যার ফলে এই ধরনের হিমোফিলিয়া দেখতে পাওয়া যায় আর বি হিমোফিলিয়া বি বা এটাকে বলা হয় খ্রিস্টমাস হিমোফিলিয়া খ্রিস্টমাস নামক ব্যক্তির জন্য তার হয়েছিল বলে এটাকে খ্রিস্টমাস হিমোফিলিয়া বলি এক্ষেত্রে হিম বি এই জিনটার আর অনুপস্থিতির কারণে বা কী হচ্ছে না ফ্যাক্টর নাইন আর তৈরি হয় না যার ফলে এক্ষেত্রে আর কী বলে এই হিমোফিলিয়াটা দেখতে পাওয়া যায় আমরা চলে আসি বর্ণান্ধতাও এক প্রকার প্রচ্ছন্ন আর জিনের জন্য হয়ে থাকে এক্ষেত্রে এটাও সেক্স লিঙ্ক সাধারণত আর কি আছে না বর্ণ সৃষ্টির জন্য সাধারণত এই যে ছোট বাহুর প্রান্তের দিকে এই জিনটি অবস্থান করে কেমন ছোট বাহুর প্রান্তের দিকে এই জিনটি অবস্থান করে যেটা আমাদের চোখের বর্ণ তৈরির জন্য আর দায়ী কেমন আর এই জিনের যদি ডিসঅর্ডার ঘটে তাহলে আর দুরকম বর্ণান্ধতা সৃষ্টি হয় একটা হচ্ছে প্রোটানোপিয়া যেক্ষেত্রে লাল বর্ণান্ধতা লাল রং চিনতে পারে না ব্যক্তি আর দুই নম্বর হচ্ছে ডিউটারোনোপিয়া যেক্ষেত্রে আর সবুজ রং বুঝতে পারে না প্রোটানোপিয়ায় লাল আর ডিউটারোনোপিয়ায় সবুজ বর্ণ এরা আর চিনতে পারে না তার জন্য আর এই ধরনের বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস দেখতে পাওয়া যায় এই দুটো হচ্ছে সেক্স লিঙ্ক ইনহারিটেন্স এখানে আর ফটোপসিন রঞ্জক তৈরি হয় না বলেই এই ধরনের অ্যাবনর্মালিটিসগুলো দেখতে পাওয়া যায় আমরা চলে আসি আর এক ধরনের আর কী বলে জেনেটিক ডিসঅর্ডার সেটা হচ্ছে অটোজোমাল ডিসঅর্ডার এক্ষেত্রে কী আছে না যেমন থ্যালাসেমিয়া এটা অটোজোমাল ডিসঅর্ডার কিন্তু জেনেটিক অটোজোমাল ডিসঅর্ডার অটোজোম সাধারণত দু ধরনের থ্যালাসেমিয়া আছে থ্যালাসেমিয়া মানে আরবিসি ঠিকমতো তৈরি হয় না এখানে বলেনি হিমোগ্লোবিনের কেমন হিমোগ্লোবিন তৈরির জন্য আর যে এইচবি তার কি বলে দুটো আলফা চেইন এবং দুটো বিটা চেইন আছে এবার আলফা থ্যালাসেমিয়া দুই প্রকার একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর দুই নম্বর হচ্ছে বিটা থ্যালাসেমিয়া থ্যালাস কথাটার অর্থ সমুদ্রের দিকে থেকে এটা তৈরি হয়েছিল ওই জন্য ভূমধ্যসাগরীয় অ্যানিমিয়া আমরা এটাকে বলে থাকি আলফা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কী আছে না এর যে ক্রোমোজোম এই ক্রোমোজোমে আর দুটো আলফা চেনের দুটো জিন অ্যালিলিক জিন আছে HBA1, HBA2, HBA2 দুটো চেন আছে আর বিটা থ্যালাসেমিয়ার জন্য বিটা চেন এক জোড়া অ্যালিলিক জিন আছে অর্থাৎ HBB এক জোড়া এখানে বলেনি যে এই যে থ্যালাসেমিয়া এই থ্যালাসেমিয়ায় এই চেনগুলো আলফা থ্যালাসেমিয়া সাধারণত ১৬ নম্বর ক্রোমোজোম আর এটা হচ্ছে ১১ নম্বর ক্রোমোজোমে দেখতে পাওয়া যায় এখন এইখানে যদি দেখি যে আমার একটা অনুপস্থিত ধরে নিলাম একটা অনুপস্থিত
তাহলে হালকা থ্যালাসেমিয়া, এক্ষেত্রে কী আছে না মাইনর থ্যালাসেমিয়া, যদি দুটো অনুপস্থিত থাকে তাহলে এটাও মাইনর থ্যালাসেমিয়া, যদি এইখানে তাহলে মাঝামাঝি থ্যালাসেমিয়া, আর চারটেই যদি ঠিকমতো কাজ না করে তখন হিমোগ্লোবিন ঠিকমতো তৈরি হয় না, ফলে আর কী হয় এটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া হয়, হিমোগ্লোবিন হিমোলাইটিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিনগুলো নষ্ট হয়ে যায়। বিটার ক্ষেত্রেও তাই, যদি HB একটা থাকে তাহলে মাইনর থ্যালাসেমিয়া, যদি B0B থাকে মাইনর থ্যালাসেমিয়া, আর যদি আর দুটোই B0 হয়ে যায় তাহলে মেজর থ্যালাসেমিয়া হয়। মেজর থ্যালাসেমিয়া এটা বিজ্ঞানী কুলির দেখিয়েছিলেন, তাই এটাকে কুলির অ্যানিমিয়াও আমরা বলে থাকি। এটা হচ্ছে আর থ্যালাসেমিয়া মেজর। আমরা চলে আসি, সেটা হচ্ছে এরপর আর একটা কী বলে আমাদের ডিসঅর্ডারগুলো দেখব, তাইলেই আমাদের চ্যাপ্টারটা মোটামুটি আজকে আমাদের মতো আর শেষ হবে। আমরা চলে আসি, সেটা হচ্ছে জেনেটিক্যাল ডিসঅর্ডার, এক্ষেত্রে কী হয় না অটোজোম বা জিনগত ত্রুটি হলো, আর এক্ষেত্রে কিন্তু একটা বা দুটো জিন সেট থেকেই কম থাকে বা বেশি থাকে, তখন কিন্তু এই ধরনের ডিসঅর্ডারগুলো দেখতে আমরা পাই। প্রথম চলে আসি ডাউন সিন্ড্রোম। ডাউন সিন্ড্রোম, সিন্ড্রোম মানে অর্থাৎ এক গাদা বৈশিষ্ট্য যখন কোনো জীবে দেখতে পাওয়া যায় তাকে বলে সিন্ড্রোম। ডাউন সিন্ড্রোম বিজ্ঞানী ল্যাংডন ডাউন প্রথম এটা দেখেন, তার জন্য এটাকে বলা হয় ডাউন সিন্ড্রোম। এক্ষেত্রে কী আছে না, এক্ষেত্রে আর কী বলে 21 নম্বর ক্রোমোজোমে, 21 নং ক্রোমোজোমে ট্রাইজেমি ঘটে, ট্রাইজোমি ঘটে। ট্রাইজোমি ব্যাপারটা কি, এটা হচ্ছে নন ডিসজাংশন, অর্থাৎ 21 নম্বর ক্রোমোজোমে সাধারণত দুটো হোমোলোগাস ক্রোমোজোম থাকার কথা, কোনো কারণে তিনটা চলে এসছে। এই এই যে 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি, এই ট্রাইজোমি হলে তখন ডাউন সিন্ড্রোম দেখতে পাওয়া যায়। ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা কি দেখি না, এক্ষেত্রে আর আবার বলে নিই, এক্ষেত্রে 14 নম্বর আর 14 নম্বর থেকে যদি 21 নম্বরে চলে আসে তখনও কিন্তু আর ডাউন সিন্ড্রোম হতে পারে। এর কিছু বৈশিষ্ট্য আছে, ডাউন সিন্ড্রোমের ক্ষেত্রে সাধারণত চোখে একটা ভাঁজ দেখতে পাওয়া যায় যেটা এপিক্যান্থাল ফোল্ড বলা হয়, হাতে একটা আড়াআড়ি একটা ফোল্ড বা ভাঁজ দেখতে পাওয়া যায়, কেমন একটু হাবাগোবা হয়, জিভ বেরিয়ে আসে, মুখখানা গোল মতো হয়, বুদ্ধি কম হয়, এগুলো হচ্ছে ডাউন সিন্ড্রোমের কতগুলো বৈশিষ্ট্য। এবার চলে আসি 2 নম্বর হচ্ছে টার্নার সিন্ড্রোম, না আগে প্রথম চলে আসি, ঠিক আছে টার্নার সিন্ড্রোম। টার্নার সিন্ড্রোম এক্ষেত্রে কি আছে, টার্নার সিন্ড্রোমে আর এক্স ক্রোমোজোমের মনোজমি হয়, মনোজমি কীরকম ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা জানি যে সাধারণত কি আছে এক্স এক্স আর এক্স ওয়াই, এক্স এক্স থেকে দুটো একটা এক্স একটা এক্স, কোনো কারণে একটাতে ডবল এক্স চলে এলো গ্যামেটে, একটাতে কিছুই এলো না মানে জিরো, আর এখান থেকে এক্স এক্স এলো, এক্স একটা একটা ওয়াই, এই দুটো যদি মিলিত হয় এই এই কী বলে অটোজোমে, এইটা আর এইটা যদি মিলিত হয়, অটোজোম তো 44টা থাকলোই কিন্তু এক্স জিরো হয়ে গেল, এক্ষেত্রে ক্রোমোজোম কটা হলো 45টা ক্রোমোজোম, আর 45টা ক্রোমোজোমের জন্য একটা ক্রোমোজোম কম, এটাকে বলা হচ্ছে বিজ্ঞানী টার্নার এটা দেখেছিলেন, তাই টার্নার সিন্ড্রোম। এক্ষেত্রে কী আছে না, টার্নার সিন্ড্রোমের ক্ষেত্রে আর সাধারণত পিউবিক হেয়ার কম থাকে, এক্ষেত্রে আর কী বলে বেটে হয়, স্তনবৃন্তগুলো দূরে হয়, ফলে সিল্ড চেস্ট দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে এর কতগুলো বৈশিষ্ট্য। এবার চলে আসি 3 নম্বর ডিসঅর্ডার আর একটা, সেটা হচ্ছে আর ক্লাইনফেল্টার সিন্ড্রোম, ক্লাইনফেল্টার্স সিন্ড্রোম। এই সিন্ড্রোমটা কী কারণে হচ্ছে, এগুলো হচ্ছে আর এক্স ক্রোমোজোমে ট্রাইজমি, ট্রাইজমি ট্রাইজমি কেমন করে হচ্ছে না, এখানে বলে নিই, এই যে একটা এক্স এক্স আর একটা ওয়াই,
এই দুটো যদি মিলিত হয়ে যায় তাহলে এক্স এক্স ওয়াই হয়ে গেল। এই যে এক্স এক্স ওয়াই অর্থাৎ 47টা ক্রোমোজোম হয়ে গেল। অথবা এমন হতে পারে যে পুরুষের ক্ষেত্রে পুরো এক্স ওয়াইটা একদিকে চলে এলো আর এক্ষেত্রে একটা এক্স এলো, এরকমভাবেও পুরুষের ক্ষেত্রে এক্স ওয়াই আর স্ত্রীর ক্ষেত্রে একটা এক্স, এই মিলিত হয়েও এক্স এক্স ওয়াই হতে পারে। তার ফলে কি হচ্ছে না, দুটো এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম অর্থাৎ 47টা ক্রোমোজোম দাঁড়ালো। আর এক্ষেত্রে এটাকে আমরা বলি ক্লাইনেফেল্টার সিন্ড্রোম। এক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে পুরুষ অনেক লম্বা হয়, লম্বা হলেও তাদের ক্ষেত্রে কি হয় না, অনেক স্তন গ্রন্থি তৈরি হয়ে যায়, স্তন বৃন্ধ তৈরি হয়ে যায়, সাধারণত পিউবিক হেয়ার কম থাকে, নিতম্ব একটু ভারী হয় এবং তাদের টেস্টোস্টেরন ক্ষরণ কম হয়, ফলে যৌন ক্ষমতা লোপ পায়, এগুলো বুদ্ধিও একটু কমে যায়। এটা হচ্ছে ক্লাইনফেল্টার্স সিন্ড্রোম। তাহলে জেনেটিক্যাল অ্যাবারেশনের জন্য বেশ কিছু ডিসঅর্ডার আমরা দেখতে পাই। তাহলে আজকে আমরা আমাদের যে ফার্স্ট ইউনিটের সেকেন্ড ইউনিটের প্রথম চ্যাপ্টার হেরিডিটি এবং ভেরিয়েশান তা আমরা শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং যে ই পাঠশালার মাধ্যমে যে পঠন পাঠন সেটা চালিয়ে যাও, তোমাদের পক্ষে লাভদায়ক হবে।